الحمد لله، الحمد لله له ما في السماوات وما في الأرض، وله الحمد في الآخرة، وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها، وما ينزل من السماء وما يعرج فيها، وهو الرحيم الغفور. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، جل عن الشبيه وعن المثيل وعن النظير. وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمدٍ صلى الله عليه وسلم في كل أمر من أمورنا، وفي كل شأن من شؤوننا، وفي جميع أقوالنا وأعمالنا. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما فيه الخير والسداد في القول والعمل، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের দেহ এবং আমাদের অন্তরকে সৃষ্টি করেছেন। অন্তর রহস্যে ঘেরা একটা জগৎ, এবং শুধু আল্লাহই অন্তরের খবরটা রাখেন, আর কেউ রাখতে পারে না। এই জন্য তার অন্যতম একটি গুণ হচ্ছে আলিমুম বিদাতিস সুদূর, তিনি অন্তর্জামী, অন্তরের খবর তিনি রাখেন। আমাদেরকে নিয়ত শুদ্ধ করতে বলা হয়েছে, কিন্তু অন্তরের উপর কোনো এলজাম বা ব্লেম দেওয়ার অধিকার দেওয়া হয়নি। রহস্যপূর্ণ একটা জগৎ, অন্তর্জগৎ, মনোজগৎ, এবং কীভাবে মনটা যে পরিবর্তন হয়ে যায় সেটাও আমরা বুঝতে পারি না। অনেক সময় অন্তরের উপর আমাদের সেভাবে দখলও থাকে না, নিয়ন্ত্রণও থাকে না। এর মধ্যে রয়েছে আবার আবেগ। মানুষ যখন আবেগ তাড়িত হয়, সে অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ রাখে না, আবেগ তাড়িত হয়ে অনেক কিছু করে বসে। আবেগ তাড়িত হয়ে কখনো সে মারাত্মক ভুল করে বসে, ক্রোধান্বিত হয়, ক্ষিপ্ত হয়, ক্ষুব্ধ হয়, এবং সেখান থেকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি করে। বোধ করি বাংলাদেশে তালাকের যতগুলো ঘটনা ঘটে অধিকাংশই আবেগ থেকে এবং রাগ থেকে। রাগ এবং ক্রুদ্ধ হওয়া, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ, এবং এর মধ্যে ভালো কিছু কি আছে সেটাও আমরা দেখব। আর আমরা সাধারণত বদরাগ এই কথাটার সাথেও পরিচিত। রাগটা যখন সীমালঙ্ঘন করে এবং আমাদেরকে ভুল দিকে পরিচালিত করে, ভুল সিদ্ধান্ত উপনীত করে, তখন সেটা হয় মিন মাসাউই আল আখলাক, অর্থাৎ বদ আখলাক, খারাপ চরিত্রের মধ্যে সেটা তখন গণ্য হয়। আমরা আজকে রাগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এবং সেগুলোর আলোকে কোরআন সুন্নাহ কী বলছে সেটা আমরা দেখব, এবং পরিশেষে যেই রাগকে সংবরণ করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে সেটা কীভাবে সংবরণ করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে, ইসলাম কী প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইবনু আরাফা, তিনি প্রখ্যাত একজন স্কলার, তিনি বলেছেন যে রাগটা আমরা কখনো দেখি মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে। মানুষ ছাড়াও কিন্তু অন্য প্রাণীও রাগ করতে পারে, তাই না? আমরা মানুষের রাগের মধ্যে যেটা দেখি যে এটা তার হৃদয়ের সাথে সম্পৃক্ত একটা বিষয়, রাগটা তার অন্তরে তৈরি হয়। এবং এই রাগের পরিণতির দিকে খেয়াল করে তিনি বলেছেন, মিনহু মাহমুদুন ও মাদমুমুন, কিছু রাগ আছে প্রশংসিত, আবার কিছু রাগ আছে নিন্দিত। فالمذموم ما كان في غير الحق, নিন্দিত বা প্রশংসিত রাগ, অপ্রশংসিত রাগ যেটা, সেটা হচ্ছে যেটা হকের বিরুদ্ধে, যেটা সত্যকে অতিক্রম করে, লঙ্ঘন করে তৈরি হয়,
والمحمود ما كان في جانب الدين والحق আর প্রশংসিত রাগটা হচ্ছে যেটা দ্বীনের স্বার্থে দ্বীনকে রক্ষার জন্য এবং হকের পক্ষে যে রাগটা করা হয় সেটা হলো প্রশংসিত আর দ্বিতীয় প্রকার তিনি বলেছেন কি সেটা হলো আল্লাহর রাগ গাদাবুল্লাহ আল্লাহর গজব বা রাগ বা ক্রোধ তিনি বলছেন ওয়া আম্মা গাদাবুল্লাহি তাআলা ফাহুয়া মিন সিফাতিল আফআলি লিল্লাহি আযজা ওয়া জাল্লা হাকীকাতান আলা মা ইয়ালিকু বিজালালি আল্লাহর রাগ বা ক্রোধ সেটা হচ্ছে আল্লাহর ফেলি অর্থাৎ ক্রিয়া অথবা কাজ সম্পর্কিত একটা সিফাত এবং সেটা হাকিক অর্থে বা প্রকৃত অর্থেই রাগ বোঝাবে কিন্তু আল্লাহর রাগ আর বান্দার রাগের মধ্যে পার্থক্য আছে আল্লাহর রাগটা হচ্ছে যেটা তার সাথে সঙ্গতিপূর্ণ অতএব সব কিছু বান্দার কাজ তার সিফাত তার গুণের উপর কিয়াস করে আল্লাহর জিনিসগুলোকে বোঝার চেষ্টা করা যাবে না واما لازم الغضب فهو انكاره على من عصاه ومعاقبته اياه আর আল্লাহর রাগের যে প্রাসঙ্গিকতা সেটা কিভাবে বোঝা যায় সেটা বোঝা যায় তিনি যখন তার নির্দেশের যারা নাফরমানি করে তাদেরকে তিনি যখন নিন্দা জ্ঞাপন করেন অথবা তাদের শাস্তির ব্যবস্থা করেন তাহলে বোঝা গেল যে এই কাজগুলোতে আল্লাহ রাগান্বিত হয়েছেন যদি কেউ সালাত না পড়ে তাহলে আল্লাহ কি খুশি হন না রাগ করেন যদি কেউ হারাম কোনো কাজে লিপ্ত হয় তাহলেও আল্লাহ রাগ করেন এবং এই রাগের আরেকটা উদাহরণ হচ্ছে তিনি শাস্তির ব্যবস্থা করেন তাহলে ইবনু আরাফার ছোট্ট কথা থেকে এবং কোরআন সুন্নাহর সকল নসুস থেকে আমরা দেখি যে রাগকে দুভাগে ভাগ করা যায় একটা হলো মাহমুদ বা প্রশংসিত আরেকটা হলো মাযমুম বা নিন্দিত প্রশংসিত রাগের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়তের সীমারেখা নির্ধারণ করেছেন এবং যে হরমাতগুলো সাব্যস্ত করেছেন সে তার মধ্যে নিজেকে ধরে রাখা এবং ধরে রাখতে ব্যর্থ হলে যে গায়রাত আত্মমর্যাদাবোধ মানুষের মধ্যে তৈরি হয় এটা একটা আসলে রাগের ব্যাপার যেমন কেউ যদি দেখে যে অন্যায় করছে তাই না আপনার মধ্যে কি একটা সঞ্চারিত হয় না এটাকে বলা হয় গায়রা গায়রা দিনিয়া দিনই গায়রাতের কারণে যে রাগের সঞ্চার হয় সেটি হচ্ছে প্রশংসিত রাগ যখন কোনো ফরজ বা ওয়াজিব তরক করা হয় কিংবা যখন কোনো হারাম অথবা অন্যায় কাজ করা হয় কোনো জুলুম সমাজে প্রকাশ পায় তখন তার বিরুদ্ধে আমাদের যে মানসিক অবস্থান এটা হলো প্রশংসিত রাগ অথবা আমরা যদি দেখি যে কেউ শিরিক করছেন অথবা কোনো পাপে লিপ্ত হচ্ছেন কোনো বেদাতে লিপ্ত হচ্ছেন কোনো ফরজ ছেড়ে দিচ্ছেন অথবা কোনো নির্দোষ ব্যক্তিকে আহত বা নিহত করছেন অথবা কারো সম্পত্তি অন্যায়ভাবে হরণ করছেন আত্মসাৎ করছেন কিংবা কারো জমি দখল করছেন কিংবা জনস্বার্থের বিপরীতে হাঁটছেন কিংবা কারো ইজ্জতের উপর আঘাত করছেন তাহলে এই অবস্থায় একজন সুস্থ বিবেকসম্পন্ন মুসলিমের মনের মধ্যে যে ক্রোধের সঞ্চার হয় এটা স্বাভাবিক একটা সুন্দর ক্রোধ এজন্য এটাকে প্রশংসিত ক্রোধের কথা বলা হয়েছে সুতরাং এই যে ক্রোধ যেটাকে আমরা প্রশংসিত বললাম সেটা ইসলামে আসলে আকাঙ্ক্ষিত এবং এটাকেই গায়রাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এর পক্ষে অনেক দলিল আছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আশ-শুরা 16 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহ মিন বা'দি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাযাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে যারা আল্লাহর ব্যাপারে বিতর্ক উত্থাপন করে তাদের দলিল প্রমাণ অগ্রহণযোগ্য অসার এটা আল্লাহ বলছেন হুজ্জাতুহুম দাহিদা তাদের উপস্থাপিত সকল দলিল প্রমাণ এটা অসার তাদের রবের কাছে ওয়া আলাইহিম গাযাবুন তাদের উপর গাযাব গাযাব বলতে আমরা আযাব বুঝি আসলে গাযাব বলতে এখানে আল্লাহর ক্রোধ তাদের উপর নিপতিত হবে আল্লাহর ক্রোধ ওয়া লাহুম আযাবুন শাদীদ এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ কঠিন আযাব
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 60 নম্বর আয়াতে আবারো বলেন কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাতুবাতান ইনদাল্লাহি মান লা'নাহুল্লাহু ওয়া গাযিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল ক্বিরাদাতা ওয়াল খানাযীর ওয়া আবাদাত তাগুত উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। বলো আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে পরিণতির দিক থেকে যা অত্যন্ত নিকৃষ্ট সে সম্পর্কে অবহিত করব? তাহলে সেটা হলো আল্লাহ যাকে লানত করেছেন এবং যার উপর ক্রুদ্ধ হয়েছেন এবং যাদেরকে যাদের মধ্য থেকে আল্লাহ তাআলা বানর এবং শূকর সৃষ্টি করে দিয়েছেন এবং যারা তাগুতের উপাসনা করেছে তারা হচ্ছে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট এবং তারা সহজ সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুত। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যারা সর্বাধিক বিচ্যুত, যারা বিভ্রান্তির পথে চলে, যারা ভুল পথে চলে, আল্লাহ তাআলা তাদেরকে গজবের শিকার করেছেন আর এই গজবটা তাহলে প্রশংসিত। ভালো লোকের প্রতি যদি আপনি ক্রুদ্ধ হন, নিরপরাধ লোককে রাগের বশীভূত হয়ে যদি আপনি টর্চার করেন, এটা হচ্ছে নিন্দিত। কিন্তু যেই লোক অপরাধী তাকে যদি পাকড়াও করা হয় এবং তার অপরাধের শাস্তি দেওয়া হয়, এটা প্রশংসিত না? পৃথিবীর সব দেশেই দেখবেন যে ফৌজদারি দণ্ডবিধি আছে এবং সেখানে আইনের অনুশাসনের কথা বলা হচ্ছে, তাইলে আইনের অনুশাসনটা হলো প্রশংসিত। এবং আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের মধ্যে যে উপলব্ধি, এটাই হচ্ছে প্রশংসিত রাগ। এই রাগটা নবী আম্বিয়াদেরও ছিল, কোরআন কিন্তু সে ব্যাপারে বক্তব্য দিয়েছে। যেমন যারা আল্লাহর নাফরমানি করেছে, সত্যের পথ থেকে যারা দূরে থেকেছে, আল্লাহর পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, নবী রাসূলগণ তাদের প্রতি রাগ পোষণ করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন সূরাতুল আরাফের 150 নম্বর আয়াতে বলছেন ওয়ালাম্মা রাজা মুসা ইলা কওমিহি গাদবানা আসিফা ক্বালা বিসা মা খলাফতুমুনি মিন বাদি। যখন মুসা আলাইহিস সালাম তার সেই আল্লাহ অভিমুখী যাত্রার পর ফিরে আসলেন তার সম্প্রদায়ের কাছে রাগান্বিত হয়ে এবং ক্ষুব্ধ হয়ে, গাদবানা আসিফা, রাগান্বিত হয়ে এবং ক্ষুব্ধ হয়ে বললেন আমার পরে তোমরা খুব খারাপ কাজই করেছ। তারা যে খারাপ কাজটা করেছিল এই জন্য তিনি তাদের উপর ক্ষিপ্ত হলেন, রাগান্বিত হলেন। এই রাগটা প্রয়োজন ছিল, এটা শরিয়া নির্দেশিত পন্থায় তিনি করেছেন, ফলে এটা প্রশংসিত। ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদান নুনে, স্মরণ করো দান নুনের কথা, ইযহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি, যখন তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। কাদের প্রতি রাগান্বিত হয়ে? তার কওমের লোকদের প্রতি, যে এরা হক মানছে না, এরা তাওহীদের প্রতি ঈমান পোষণ করছে না, ঈমান আনছে না, ফলে তিনি তাদের প্রতি রাগান্বিত হয়ে চলে গেলেন এবং ধারণা করলেন যে আমরা আর তাদের উপর ক্ষমতাবান হব না। ফানাদা ফি যুলুমাত, ঘটনার তো আপনারা জানেন ইউনুস আলাইহিস সালামের ঘটনা, তখন তিনি সেই মাছের পেটে অন্ধকারে আল্লাহকে আহ্বান করে বললেন লা আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে ইউনুস আলাইহিস সালামের রাগের ঘটনাটাও এখানে বর্ণনা করা হয়েছে। আর আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কি কখনো রাগ করেছেন? হ্যাঁ, তিনিও রাগ করেছেন, কিন্তু তিনি কখনো নিজের স্বার্থে রাগ করেননি, আবেগের বশীভূত হয়ে রাগ করেননি, মানুষের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যে কিংবা প্রতিশোধ গ্রহণের জন্য নিজের পক্ষে অথবা আবেগের বশীভূত হয়ে তিনি কখনোই রাগ করেননি। বরং তিনি যে রাগটা করেছিলেন সেটা ছিল যখন কেউ ইসলামের বিধানগুলোকে লঙ্ঘন করত, তিনি তার সেটাকে প্রতিহত করার জন্য তার রাগটা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে মা খুয়্যারা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা ইখতারা আইসারাহুমা মা লাম ইয়াতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো জিনিসের মধ্যে যখনই এখতিয়ার দেওয়া হতো যে দুটোর যে কোনো একটা আপনি করতে পারেন, তাহলে এ দুটোর মধ্যে যেটা সহজতর ছিল তিনি সেটাকেই এখতিয়ার করতেন, যতক্ষণ পর্যন্ত সহজতর কাজটা পাপ না হতো। পাপ হলে তিনি কখনোই সহজের দিকে
جتن نا تو فإذا كان الإثم كان أبعدهما منه যখন সহজতর কাজটা পাপের কাজ বলে গণ্য হতো তখন তিনি সেখান থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করতেন والله من تقم لنفسه في شيء يؤتى إليه قط حتى تنتهك حرمات الله فينتقم لله رواه البخاري আল্লাহর কসম করে তিনি বলছেন যে তিনি নিজের জন্য কোনো কাজ করা হয়েছে এরকম কোনো কাজের প্রতিশোধ তিনি কখনো নেন নাই এটা তো আমরা লক্ষ্য করেছি তাই না তাইফে যখন তাকে আক্রান্ত করা হয়েছিল শারীরিকভাবে তাকে আহত করা হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল তিনি কি কোনো প্রতিশোধ নিয়েছেন এই যে মক্কাবাসীরা তাকে দীর্ঘদিন ধরে সেই ওহিনাজিলের পর থেকে তাকে উত্তক্ত করলো বকাঝকা করলো বিভিন্ন গালিগালাজ করলো এবং তার উপর উটের নাড়িভুঁড়ি চাপিয়ে দিল তাকে অপমান করলো এমনকি তাকে প্ররিত করারও কোনো অপচেষ্টা তারা বাদ রাখেনি তারপর তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এমন কোনো নজির নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এত কষ্ট পেলেন এতভাবে আক্রান্ত হলেন মক্কার কুরাইশ কিংবা অন্যান্য মুশরিক সম্প্রদায় কর্তৃক তিনি কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেননি তার মানে হচ্ছে তিনি রাগটাকে ব্যক্তিগতভাবে কখনোই পোষণ করেননি সে কথাটা এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন বলছেন হাত্তা তুনতাহাকা হুরুমাতুল্লাহ তবে যদি আল্লাহর কোনো নির্দেশনা এখানে লঙ্ঘিত হয় ফায়ান্তাকিমুলিল্লাহ তাহলে আল্লাহর জন্যই তিনি সেখানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন যেমন তিনি যারা মদপান করেছে তাদের শাস্তি দিয়েছেন যারা জেনা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন যারা অন্যায় করেছে তাদের শাস্তির চুরি করেছে তাদের হাত কাটার ব্যবস্থা করেছেন ইত্যাদি এই বিষয়গুলো তিনি করেছেন শুধুমাত্র লিল্লাহ কোনো ব্যক্তিগত রোষের কারণে নয় ব্যক্তিগত রাগের কারণে নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহুম্মা ইন্নামা মুহাম্মাদুন বাশারুন ইয়াগদাবু কামা ইয়াগদাবুল বাশার হে আল্লাহ মুহাম্মদ একজন মানুষ মাত্র এটা কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন হে আল্লাহ মুহাম্মদ তো একজন মানুষ মাত্র যিনি রাগ করেন যেভাবে অন্য মানুষরাও রাগ করে থাকে ওয়া ইন্নি কাদ ইত্তাখাযতু ইনদাকা আহদান লাতুখলিফানিহি আর আমি অবশ্যই আপনার কাছ থেকে একটা প্রতিশ্রুতি গ্রহণ করেছি যেটি কখনোই আপনি ভঙ্গ করবেন না ফা আইয়ুমা মুমিনিন আদাইতুহু আও সাবাবতুহু আও জালাতুহু অতএব যে কোনো মুমিন ব্যক্তি যাকে আমি কষ্ট দেই অথবা যাকে আমি একটু বকাঝকা করি কিংবা যাকে আমি বেত্রাঘাত করি ফাজআলহা লাহু কাফফারাতান ওয়া কুরবাতান তুকাররিবুহু বিহা ইলাইকা ইয়াউমাল কিয়ামা তাহলে আমার এই কষ্ট দেওয়া বা দুঃখ দেওয়া বকাঝকা করা কিংবা তাকে বেত্রাঘাত করা শাস্তিস্বরূপ এটাকে আপনি একটা কাফফারা হিসাবে গ্রহণ করবেন এবং নৈকট্য লাভের একটা উপায় হিসাবে গ্রহণ করবেন যা তাকে কিয়ামতের দিন আপনার নিকটবর্তী করে দেবে সুবহানাল্লাহ তার মানে হচ্ছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই যে জিনিসগুলো আমি করলাম এগুলো কেন এগুলো দ্বীনের স্বার্থে এগুলো আমার ব্যক্তিগত স্বার্থে নয় এবং তিনি বলে দিলেন এই যে শাস্তিস্বরূপ যেই কার্যক্রমটা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হলো এটা যেন কিয়ামতের দিন তাদের গুনাহ মাফের কাফফারা হয়ে যায় এবং তাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয় তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাগটা পোষণ করতেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য সেটাকে দেখেন তার ফলাফলটা কিন্তু প্রশংসিত তার ফলাফলটা কল্যাণমুখী তার ফলাফলটা সংশ্লিষ্ট ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ নিকটবর্তী করে দিচ্ছে তাহলে ইসলাম এই ধরনের রাগ পোষণটাকেই আসলে জায়েজ করেছে এবং এগুলোর প্রশংসা করেছে এই জন্য একজন বাবা অথবা একজন মা যদি তার সন্তানকে রাগ করেন যেন সে সলাপ পড়ে যদি তাকে রাগ করেন যেন সে সৎ হয় যদি তাকে এজন্য রাগ করেন একটা সুন্দর তারবিয়া দিয়ে যেন সে অসৎ সঙ্গ ত্যাগ করে যেন সে কিশোর গ্যাগের সাথে সম্পৃক্ত না হয় যেন সে সিগারেট পান না করে কিংবা মাদক দ্রব্য সেবন না করে তাহলে এই রাগটা কি প্রশংসিত না এই রাগটা কি সন্তানের জন্য কল্যাণকর হবে না আসলে নবী আম্বিয়াদের রাগটাও ছিল এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগটাও ছিল এমনটা
আবু মাসউদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইন্নি লা আতাখারু আন সালাতিস সুবহে, কোথাও এসেছে আন সালাতিল গাদাতে, আমি ভোরের সালা অর্থাৎ ফজরের সালাতে আমি অংশগ্রহণ করি না, ওটার থেকে দূরে থাকি। কেন? মিন আজলে ফুলানিন মিম্মা ইউতিলু বিনা, ওই ব্যক্তির কারণে, কারণ ওই ব্যক্তি অনেক লম্বা কেরাত পড়ে, এত লম্বা টাইমে আমি দাঁড়াতে পারি না, ফলে আমি জামাতে হাজির হই না। ফামা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযিবা ফি মাউইযাতিন কাত্তু আশাদ্দা মিম্মা গাযিবা ইয়াউমাইযিন, তিনি বললেন আমার এই কথা শোনার পরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিন যত রাগ করেছেন আর কোনো ওয়াজের ক্ষেত্রে উপদেশের ক্ষেত্রে এত রাগ করতে দেখি নাই। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শোনার পরে রাগান্বিত হয়ে একটা খুতবা দিলেন, ছোট্ট কথা বললেন, বললেন কি, ইয়া আইয়ুহান্নাস, হে মানুষেরা, ইন্না মিনকুম মুনাফফিরিন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ঘৃণার উদ্রেককারী, বিরক্তি উৎপাদনকারী বেশ কিছু লোক রয়েছে। ফাআইয়ুকুম আম্মান্নাস ফালইউজিজ, অতএব তোমাদের মধ্যে যদি কেউ ইমামতি করে সে যেন সংক্ষিপ্ত করে, অর্থাৎ তিনি সেই ইমামের সমালোচনা করলেন যেই ইমাম তার মুক্তাদিদের কোনো লেহাজ করছে না, তাদের সুবিধা অসুবিধার প্রতি দেখছে না, লম্বা হয়তো কেরাত পড়ে তাদের অনেকের বিরক্তি উৎপাদন করছে, তিনি তাদেরকে তাম্বি করলেন এবং রাগ সহকারে তাম্বি করলেন, বললেন তোমাদের মধ্যে যারা মানুষের, অনেক মানুষের যারা ইমামতি করবে তারা যেন সংক্ষিপ্ত করে। ফা ইন্না মিন ওয়ারাইহি আল কাবীরা ওয়াদ-দাঈফা ওয়াল হাজা, কারণ এই ইমামের পেছনে যারা সালাত পড়ে তাদের মধ্যে রয়েছে বয়োবৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ এবং অভাবী মানুষ, হাজাতওয়ালা মানুষ, হয়তো তার খুব দ্রুত বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীনের স্বার্থে কখনো শাস্তি দিতে গিয়ে, কখনো সতর্ক করতে গিয়ে, কখনো এরশাদ বা তাদেরকে ওয়াদ করতে গিয়ে, সুন্দর উপদেশ দিতে গিয়ে তিনি কখনো কখনো রাগ করেছেন, যেই রাগটা ছিল প্রশংসিত রাগ। আর মোমিনদের মধ্যেও কেউ কেউ আসলে এ রাগ পোষণ করতে পারেন, তাদের ব্যাপারে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াচ্ছে, যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখছে এবং যারা আল্লাহর বান্দাদের উপর চড়াও হচ্ছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করছে, তাহলে এই সকল লোকদের বিরুদ্ধে রাগ পোষণ করা এটাও প্রশংসিত। তবে মনে রাখতে হবে এই ধরনের প্রশংসিত রাগ পোষণ করতে গিয়ে তাদের উপর জুলুম অত্যাচার চালিয়ে দেওয়া যাবে না এবং রাগকে অন্যায় খাতে প্রতিহত প্রবাহিত করাও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন, যারা মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যারা বড় বড় পাপগুলোকে পরিহার করেন এবং ফাহিশা অশ্লীলতাকেও পরিহার করেন আর যখন তারা রাগান্বিত হন তখন ক্ষমা করে দেন, যখন তারা রাগান্বিত হন ক্ষমা করে দেন। আচ্ছা, আমরা এবার পাশাপাশি একটু আলোচনা করব যেই রাগটা নিন্দিত সেই রাগটা সংজ্ঞাটা কি। সে রাগটা হলো ওই রাগ যেটা হককে পাল্টে দেয়, বাতিলের পক্ষে চলে যায়, হকের বিরুদ্ধে দাঁড়ায়, অন্যায়ের পক্ষে দাঁড়ায়, সেটা হলো নিন্দিত এবং অপ্রশংসিত রাগ, যেটা অনেক ব্যক্তি তার নিজের ব্যক্তিগত রোষের কারণে, আক্রোশের কারণে এবং তার ইগো প্রবলেমের কারণে যে সে রাগটা পোষণ করে এবং সে অনুযায়ী সে কার্যক্রম গ্রহণ করে, অর্থাৎ সে তার ব্যক্তিগত ইগোর কারণে অন্যদের উপর চড়াও হয়, অন্যকে হয়তো আহত করে অথবা নিহত করে অথবা অন্যদেরকে সে আক্রমণ করে কিংবা গালিগালাজ করে ইত্যাদি, এ বিষয়গুলো, এই রাগটা হলো নিন্দিত। এবং এই রাগের আসলে অনেক কুপ্রভাব ব্যক্তির নিজের উপর পড়ে, তার পরিবারের উপরে পড়ে, তার সমাজের উপরে পড়ে, তার রাষ্ট্রের উপরও পড়ে। অতএব এই রাগটা যে কোনোভাবেই আমরা বিচার করি না কেন, সর্বক্ষেত্রে ক্ষতিকারক ছাড়া আর কোনো ফলাফল এর মধ্যে নেই। আর এই রাগটার ব্যাপারেই বলা হচ্ছে মিফতাহু কুল্লি শার, প্রত্যেক ইভো এবং অকল্যাণের এটা হলো চাবি। কেউ যদি অকল্যাণের জগতে প্রবেশ করতে চান তাহলে এভাবে নিন্দিত রাগ করেই যান, কোনো অসুবিধা নাই। হ্যাঁ,
ক্ষতির মুখোমুখি হবেন এবং দেখা যাচ্ছে সমাজে যত অশান্তি যত বিপর্যয় যত মারামারি কাটাকাটি যত বিভেদ যত হত্যাকাণ্ড অন্যায় হত্যাকাণ্ড কিংবা মানুষকে আহত করার বিষয়গুলো সব এই অন্যায়ের আগের কারণে তলাকের কথা আমি শুরুতেই বলেছি অধিকাংশ তলাক কিন্তু রাগের মাথায় হয় অথচ ইসলাম বলেছে তালাক দিতে হবে একদম চিন্তা ভাবনা করে যখন এই দুটো জীবন একসাথে আর চলতে পারবে না তখনই তালাক দিবেন কিন্তু তালাকের প্রায় 95টা ঘটনার মানে 100টার মধ্যে 95টা বা তারও বেশি ঘটনা ঘটে রাগের মাথায় মানে প্রত্যেক স্বামী যেন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তালাক দেব তো রাগ করে দেব শান্ত মাথায় কোনো তালাক হবে না আল্লাহ রক্ষা করুক ফলে এটা বলছি এই জন্য তালাক তো একটা ছোট্ট জিনিস কিন্তু এর সাথে যে একটা পরিবার ধ্বংস হয়ে যায় এর সাথে যে সন্তানদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয় এবং তারা পথ শিশুতে স্ট্রিট চিলড্রেনে পরিণত হয় কে তাদেরকে দেখবে না বাবা না মা এভাবে রাগটাই আসলে আমাদেরকে এদিকে প্ররোচিত করে অনেক রাগ দেখা যায় স্বামী নির্যাতনের পক্ষে চলে যায় কিংবা স্ত্রী নির্যাতনের পক্ষে চলে যায় কিংবা সন্তানদের প্রতিও নির্যাতনের পক্ষে রাগ অনেক বড় ধরনের প্রভাব সৃষ্টি করে পাশাপাশি বাবা মা তাদেরকেও সন্তানরা রাগ করেই দেখা যাচ্ছে যে অনেক জুলুমের মুখোমুখি করে এভাবে আত্মীয় স্বজন দেশবাসী জনগণ প্রত্যেকে এই রাগ থেকে সৃষ্ট প্রভাবেই আসলে নিষ্পেপসিত হয় এবং একটা কঠিন জীবন এবং বিপর্যয় মুখর জীবন তারা আসলে লাভ করে ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন এই বিষয় যেটা আমরা সবাই স্বর্ণের রক্ষরে লিখে রাখতে পারি তিনি বলেছেন দাখালা নাসু আন্নারা মানুষ জাহান্নামে প্রবেশ করে মিন থালাসাতি আবওয়াব তাদের কার্যক্রমের তিনটা দরজা দিয়ে দাখালা নাসু আন্নারা মিন থালাসাতি আবওয়াব তিনটা দরজা দিয়ে মানুষ জাহান্নামে প্রবেশ করে জাহান্নামের দরজা দিয়ে এটা বলছে না আমাদের কার্যক্রমের দরজা একটা হলো বাবু শুভা আরেকটা হলো বাবু শাহওয়া আরেকটা হলো বাবু গাদব এর মধ্যে একটা হলো রাগ একটা হলো সংশয়ের দরজা দিয়ে তার মধ্যে সংশয় সৃষ্টি হয় এবং এই সংশয় তাকে বাতিলের দিকে পরিচালিত করে সত্যকে অস্বীকার করার দিকে পরিচালিত করে তখন সে জাহান্নামের দিকে যায় আপনারা দেখবেন যে অনেক কিছুতে ইসলামের বহু প্রতিষ্ঠিত জিনিসকে যারা অস্বীকার করছে তারা এই সংশয়ের কারণে অস্বীকার করছে আজকে যারা হাদিসকে সুন্নাকে অস্বীকার করছে সেটাও তাদের নিতান্ত সংশয় আর কিছু না আচ্ছা দ্বিতীয় হচ্ছে বাবু শাহওয়া তার কামনা বাসনার দরজা দিয়ে তখন সে মদপান করে মাদকদ্রব্য সেবন করে এবং জেনা ব্যভিচার করে আর তৃতীয় হচ্ছে রাগ এবং ক্রোধ এটা তাকে সীমালঙ্ঘনে উদ্বুদ্ধ করে মানুষের প্রতি জুলুম করতে উদ্বুদ্ধ করে তিনি বললেন বা বসুভ হাতিন আওরাতাত শাক্কান ফি দীনিল্লাহ সংশয়ের দরজা প্রথম দরজা যেটা আল্লাহর দীনের মধ্যে তার সংশয় তৈরি করে দেয় তার সন্দেহ তৈরি করে দেয় ফলে সেই ইয়াকিনের উপরে ইমানের উপর আর থাকতে পারে না সে জাহান্নামী হয়ে যায় দ্বিতীয় হচ্ছে ওয়াবা বুশাহওয়াতিন আওরাসাত তাকদিম আল হাওয়া আলা তাআতিহি ওয়া মারদাতিহি দ্বিতীয় দরজাটা হলো কামনা বাসনার দরজা যেটা আল্লাহর আনুগত্য এবং তার সন্তুষ্টির উপরে তার কামনা বাসনাকে অগ্রগামী করে দেয় ফলে সে জাহান্নামের দিকে চলে যায় আর তৃতীয় হচ্ছে ওবাবু গাদাবিন আওরাসা আল উদওয়ানা আলা খালকিহি তৃতীয় হচ্ছে রাগ এবং ক্রোধের দরজা যেটা আল্লাহর সৃষ্টির উপরে সীমালঙ্ঘনে তাকে প্ররোচিত করে তাকে উদ্বুদ্ধ করে ফলে এই তিনটা কারণে মানুষ সাধারণত জাহান্নামের দিকে চলে যায় আমরা দেখি যে আসলে রাগী ব্যক্তিরা খুব রিয়্যাক্টিভ প্রকৃতির হয়ে থাকে মানুষের মধ্যে দুটো প্রকৃতি একটা হলো প্রোঅ্যাক্টিভ একটা হলো রিয়্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ ব্যক্তি তারা যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন দ্রুত রাগান্বিত হন না কিন্তু রাগ অথবা রাগ আসলেও তিনি নিয়ন্ত্রণের মধ্যে থাকেন আর রিয়্যাক্টিভ ব্যক্তি দেখবেন যে তাকে একটা টোকা দিলেও সে সর্বনাশ তাই না তারপরে দেখবেন যে একটু কথা যদি বলেন তার কাছে অপছন্দ হয় সে আপনাকে গালিগালাজ দিয়ে ভরে দেবে
অথবা আপনার উপর আক্রমণ করে বসবে, তাই না? এটা হলো প্রচণ্ড রিয়্যাকটিভ ব্যক্তি, এবং এটা হচ্ছে আসলে রাগের কারণে, আর কিছু না। রাগটা আবার ইগো থেকেও আসে, নানা কারণে হতে পারে। আমরা খুব সংক্ষেপে রাগের কিছু কুপ্রভাব নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে রাগের প্রথম প্রভাবটা হচ্ছে, যেহেতু এটা অন্তর থেকে আসে, অতএব অন্তরের উপরে সর্বপ্রথমে আক্রান্ত হয় অন্তর। তাহলে অন্তরে রাগের কারণে কী সৃষ্টি হয়? কয়েকটা জিনিস। একটা হলো আল হিকদ, হিংসা, ওয়াল হাসাদ, হিংসা, বিভেদ, হানাহানি, এগুলো একই শব্দ। কারাহিয়া, অপছন্দ, কাউকে অপছন্দ করার বিষয়টা। বাগদা, বিদ্বেষ, হুজন, টেনশন, অস্থিরতা, চিন্তা, কলক। এবং যে ব্যক্তির প্রতি আপনার রাগ এসেছে, তার প্রতি ক্ষতি করার একটা প্রচণ্ড স্পৃহা, যেটা আপনি অন্তরে পোষণ করেন। তাহলে অন্তরকে রাগ নানাভাবে আক্রান্ত করে থাকে। এটা হলো, এগুলো হচ্ছে কিছু সিমটম যেটা অন্তরের মধ্যে প্রকাশ পায়। দ্বিতীয় হচ্ছে রাগের একটা বহিঃপ্রকাশ কিন্তু জিহ্বার উপরে হয়। আপনি যখন রেগে যাবেন, তাহলে জিহ্বা কিন্তু কথা বলবে। কী ধরনের? প্রথম হচ্ছে গালিগালাজ, আর সাব্বু ওয়াসাব। জিহ্বা রাগ হলেই জিহ্বার প্রথম কাজ হচ্ছে গালিগালাজে চলে যাওয়া বা কঠিন আজে বাজে কথা। তারপরে হচ্ছে ওয়াল ফুহশু ফিল কাউল, কথাবার্তার মধ্যে অশ্লীলতা। এবং তারপরে হলো মানুষকে উপহাস করা, এবং আরেকটা হলো গীবত, আরেকটা হলো রেগে গিয়ে মানুষের গোপন কথা আপনি প্রকাশ করে দিলেন, তাই না? একজনের প্রতি রাগ, তার কিছু ত্রুটির কথা জানতেন, ব্যাস সম্মেলন ডেকে সবার সামনে সেটা প্রকাশ করে, এটা আছে কি না? এটা দেশে বিদেশে সবখানেই আছে। রাগ থেকে কিন্তু মানুষ এগুলো করে থাকে। আর আরেকটা হচ্ছে ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য যা যা বলা দরকার সেটা বলা রাগের কারণে। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর এবং জিহ্বা ছাড়াও অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের উপরও রাগের একটা বহিঃপ্রকাশ আছে। এর মধ্যে একটা হলো দর্ব, মারামারি, আরেকটা হলো কতল বা হত্যাকাণ্ড। আপনারা দেখবেন যে অনেকেই রাগ করে প্রিয়জনকে পর্যন্ত হত্যা করে ফেলে, এই কাণ্ডটা ঘটতে দেখেছে। আরেকটা হলো মানুষকে অপমান করা নানাভাবে, এবং তাকে শাস্তি দেওয়া, তাকে নানাভাবে শাস্তি দেওয়া ইত্যাদি। আর এভাবেই দেখা যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও মানুষ তার রাগের বহিঃপ্রকাশ করে থাকে। আরেকটা হচ্ছে রাগের আরেকটা বহিঃপ্রকাশ সমাজেও আমরা দেখি। সমাজ যে বিভিন্ন লোকেরা যখন রাগারাগি করে, রাগারাগিতে তারা লিপ্ত হয়, তখন সমাজে এর যে রিফ্লেকশন এবং এর যে প্রভাব সেটা কীরকম, সেটা আমরা দেখি। সমাজের মধ্যে বিশাল মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি, দলে দলে বিভক্তি, এই জিনিসগুলো, এবং মানুষের মধ্যে সম্প্রীতির বদলে তখন শত্রুতা, এটা জায়গা করে নেয়। এটা রাগ থেকেই হয়ে থাকে। সুতরাং আমরা যেটা লক্ষ্য করি যে রাগারাগি আসলে আমাদেরকে কোনো ভালো কিছুর দিকে নিয়ে আসে না। এজন্য ইসলাম আমাদেরকে রাগ করতে নিষেধ করেছে। কিছু দলিল এখানে আমরা আসলে পেশ করতে চাই। রাগারাগি তরক করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, রাগারাগি করতে নিষেধ করা হয়েছে, রাগারাগি তরক করতে আমাদেরকে বলা হয়েছে, এবং যাতে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখি। কারণ রাগারাগি নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই আসলে সমাজের সবার বেনিফিট। এর মধ্যে একটা দলিল হলো আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, মাদা ইউবাইদুনি মিন গাযাবিল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহ তাআলার গজব থেকে আমাকে কোন জিনিস মুক্ত রাখবে, দূরে রাখবে? তখন তিনি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। তুমি যদি নিজে রাগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারো, তাহলে আল্লাহর গজব বা রাগ থেকেও তুমি নিজেকে মুক্ত রাখতে পারবে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস মাআদ ইবনে আনাস আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযামা গায়যান ওহুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু, যে ব্যক্তি তার রাগকে সংবরণ করে এমত অবস্থায় যে সে রাগকে কার্যক্রম, রাগের কার্যক্রম অথবা রাগকে সে কার্যকর করতে পারে, এমত অবস্থায়ও সে রাগকে সংবরণ করলো, দাআহুল্লাহু আযজা ওয়াজাল্লা আলা রুউসিল খালাকি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির
সামনে তাকে কিয়ামতের দিন আহ্বান করবেন হাত্তা ইউখাইয়্যিরাহুল্লাহু মিনাল হুরি মা শাআ তখন তাকে আল্লাহ তাআলা সে যা চায় এমন কিছু দিয়ে তাকে ইখতিয়ার দিবেন তোমার যা ইচ্ছা যে নিয়ামত ইচ্ছা তুমি নিতে পারো এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন শেখ আলবানী শুদ্ধ বলেছেন তৃতীয় যে হাদিসটি সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাগ তরক করাটাই হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির পরিচয় আর যিনি রাগকে সম্বরণ করতে পারেন না তিনি আসলে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নন হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসরা যে ব্যক্তি পাল্লা দিয়ে বা মল্লযুদ্ধে কাউকে আসার দিয়ে ফেলে সেই সবচেয়ে শক্তিশালী নয় ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব বরং ওই ব্যক্তি যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে তিনি হচ্ছেন প্রকৃত শক্তিশালী ব্যক্তি হাদিসটি মুত্তাফাক আলাইহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল সম্পদ খরচের কারণে বা বা সাদাকা দেওয়ার কারণে কোনো সম্পদ কমেনি ওমা যাদাল্লাহু আবদান ইয়াফু ইল্লা ইজ্জান এবং কোনো ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি লারাফাহুল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর জন্য যদি বিনয়ী হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন এই হাদিসের পরোক্ষ বার্তাটা হচ্ছে যে রাগ করা যাবে না রাগ করলে তার সম্মান বাড়বে না রাগ করলে তার কুওয়াত বাড়বে না বরং সে কিছুকাল পরেই রাগের কারণে সে যে ভুলগুলো করেছিল সেই জন্য সে আফসোস করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস উল্লেখ করেন সহিহ মুসলিমের মধ্যে এসেছে বলেছেন মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কখনো কাউকে হাত দিয়ে প্রহার করেন নাই এবং কোনো স্ত্রীকেও প্রহার করেন নাই এবং কোনো খাদেম বা পরিচারক পরিচারিকাকেও প্রহার করেননি ওয়ামানি লামিন হুসাই উন কাত্তু ফায়ন্তাকমা মিন সাহাবিহি ইল্লা ইউন্তাহাকা শে উন মিন মাহারিমিল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ব্যক্তিকে রাগে রাগান্বিত হয়ে তার কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি তবে যদি আল্লাহর কোনো মাহারিম আল্লাহর কোনো নির্দেশনা লঙ্ঘিত হতো তখন তিনি তাদের শাস্তির ব্যবস্থা করতেন সেটা আল্লাহর জন্য সেটা আমরা অন্যান্য হাদিসের আলোকেও বলেছি এছাড়াও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা জানি একটা বড় সার্টিফিকেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি বলেছেন ওয়াল্লাহি তিনি বলেছেন খাদিম তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরা সিনিন আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি ওয়াল্লাহি মা কাল আলী উফফিন কাত্তু তিনি কখনো আমাকে উফ শব্দটা বলেননি এটাও কিন্তু রাগের কথা আপনার গৃহপরিচারক কর্মচারী কিংবা ড্রাইভার যদি কোনো ভুল করে তাহলে তো আপনি রেগে গিয়ে উফ বলবেন আহ তোমাকে নিয়ে আর পারা গেল না অথবা এটা তো খুব ভদ্র ভাষায় রাগ করা হলো এত ভদ্র ভাষায় কি কেউ রাগ করেন নাকি রাগটা অধিকাংশ লোক অভদ্র ভাষায় করেন আসলে আমি দু একজন শিক্ষিত মানুষকে দেখেছি মানে রাগটা খুব এনজয় করতাম আমি দেখলাম যে অন্যদের সাথে রাগ করছেন কিন্তু এত ভদ্রতার সাথে উনি কি মজা করছেন না রাগ করছেন বোঝাই যাচ্ছিল না যাই হোক কিন্তু এত ভদ্রভাবে কেউ রাগ করে না আসলে সবাই খুবই উগ্রমূর্তি ধারণ করেই রাগ করে থাকেন যেটা আসলে অনুচিত এখানে সেই বাস্তবতা থেকে এই হাদিসকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন তিনি কখনো উফি বলেন নাই মানে ভদ্রভাবেও রাগ করেন নাই উফ বলেন নাই ওয়ালা কাল আলী শাইইন কাতু যেটা আমি করেছি কখনো বলেন তুমি এটা কেন করনি আর যেটা করেছি সেটার জন্য বলেননি যে কেন তুমি এটা করেছ তাই না এটাও কিন্তু রাগের কথা আপনি যখন কাজটা পছন্দ করবেন না তখন বলবেন কেন তুমি এই কাজটা করলা আর যে কাজটা আপনি করার নির্দেশ দিয়েছেন অথচ আপনার কর্মচারী সেটা করেনি অথবা আপনার সন্তান করেনি আপনি বলবেন কেন তুমি করনি এটাও তো রাগ তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত স্বল্পতম রাগও করেননি তার মানে হচ্ছে তিনি যেই রাগটা আসলে মানুষকে প্রভাবিত করে মানুষকে কষ্ট দেয় যে রাগটার একটা ক্ষতিকর প্রভাব আছে এই রাগটা তিনি সর্বতোভাবে বর্জন করেছেন আর যেই রাগটা প্রশংসিত সেই রাগটা আমরা দেখলাম যে তিনি পোষণ করেছেন রাগের এলাজটা কি ট্রিটমেন্টটা কি আমি খুব সংক্ষেপে বলছি প্রথম হচ্ছে
রাগ যদি কারো আসে আপনি যদি সংবরণ করতে চান তাহলে কোরআন এবং সুন্নার প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে আপনি বিতাড়িত শয়তান থেকে নিজেকে পানাহ চাইবেন আল্লাহর কাছে এবং রক্ষা করার চেষ্টা করবেন কারণ কোরআনই বলছে যখন শয়তান ইম্মায়ান জাগান্নাকা মিনাশ শয়তানে নাজগুন ফাস্তাইদ বিল্লাহ যখন শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দেবে তখন আল্লাহর কাছে তুমি আশ্রয় নাও আউযু বিল্লাহ হিমনা শয়তানুর রাজিম পড়ো কারণ শয়তানই আসলে আমাদের মধ্যে রাগের উদ্রেক করে শয়তান আমাদের শিরায় শিরায় তার অ্যাক্সেস আছে সুতরাং সে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে আবেগপ্রবণ করে দেয় মানুষকে অতি রাগী করে দেয় অতি রিয়্যাক্টিভ করে দেয় ফলে যা হবার তাই হয় এক্ষেত্রে আমাদেরকে প্রথম কাজ করতে হবে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া এখানে একটা ছোট্ট হাদিস আছে সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন দুই ব্যক্তি একবার একে অপরকে গালিগালাজ করতেছিল এবং আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনা ঘটছিল তখন একজন আরেকজনকে এতই গালিগালাজ করছেছিলেন যে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে হাদিসে এভাবে বলা হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নি লাআলামু কালিমাতান নিশ্চয়ই আমি একটা কালিমা একটা বক্তব্য জানি যদি ওই ব্যক্তি এটা বলতো তাহলে তার এই অবস্থা হতো না সে নিজেকে সংবরণ করতে পারতো তার রাগটা চলে যেত লাউকালাহা লাযাহাবা আনহুমা ইয়াজিদ লাউকালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতো তাহলে তার রাগটা চলে যেত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন সাহাবায়ে কেরাম ওই লোককে বললেন এই তুমি কি শুনতে পাচ্ছ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তুমি তো এতই বেশি রাগী যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনছ না তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো কিন্তু সে এত বেশি রাগে ছিল সে বলল আমি পাগল না অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও সে ইগনোর করলো রাগ মানুষকে এভাবে অন্ধ করে দেয় যে ব্যক্তি এ কথা বলেছেন তিনিও কিন্তু সাহাবী কিন্তু তারপরেও দেখেন তিনি রাগের কারণে পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি কত সুন্দর নাসিহা করলেন সেই নাসিহাটাও তিনি নিতে পারলেন না এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াটা সঙ্গত দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যখন প্রচণ্ড রাগ আমাদের কারোর মধ্যে চলে আসবে প্রচণ্ড হোক আর অল্পই হোক সে অবস্থায় উত্তম হবে চুপ হয়ে যাওয়া রাগের মাথায় কিছু করবেন না রাগের মাথায় কিছু লিখবেন না কাউকে কোনো মেসেজও পাঠাবেন না আপনি যদি রাগের মাথায় কাউকে এসএমএস পাঠান একদিন পরে দেখবেন আপনার পড়তে পারবেন না যে যা আজেবাজে লিখেছেন কিংবা রাগের মাথায় যদি কাউকে ফোন করেন আপনি দেখবেন যে ফোনের মধ্যে আপনার খুবই বাজে বকাঝকা হয়ে যাবে এই জন্য রাগের মাথায় ইসলামের ট্রিটমেন্ট হচ্ছে চুপ থাকা দলিল কি দলিল হল নবী সাল্লাল্লাহু আলাইহির হাদিস তিনি বলেছেন আল্লিমু ওয়াইয়াসিরু ওয়ালা তুআসিরু ওয়া ইযা গাযাবা আহাদুকুম ফালইয়াসকুত শেখাও সহজ করে দাও এবং কঠিন করো না আর যদি তোমাদের কেউ রাগ করে তার রাগ এসে যায় তাহলে যেন সে চুপ থাকে এ হাদিসটি ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন তৃতীয় যে বিষয়টা সেটা হলো যদি কারো রাগ এসে যায় তাহলে রাগান্বিত ব্যক্তি তার অবস্থান চেঞ্জ করবে সে দাঁড়িয়ে থাকলে বসে পড়বে বসে থাকলে শুয়ে পড়বে কিংবা ইভেন তার এই রুম থেকে ওই রুমে চলে যাবে এই জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যাবে হাদিসের মূল বক্তব্য সেটাই দাঁড়িয়ে থাকলে বসা বসে থাকলে শুয়ে পড়া তার মানে হচ্ছে অবস্থান চেঞ্জ করা এটা হচ্ছে কমন বিষয়টা এখানেও যে হাদিসটা আমরা পাই সেটি আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আহমদ আবু দাউদ ইবনু হিব্বান বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা গাযাবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালইয়াজলিস যদি তোমাদের কেউ রাগান্বিত হয় দাঁড়ানো অবস্থায় তাহলে সে যেন বসে যায় ফা ইন যাহাবা আনহুল গাযাব ওয়া ইল্লা ফায়াত্তাজ যদি তার থেকে রাগ চলে যায় বসে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে যেন সে শুয়ে পড়ে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে রাগের কারণে আপনি তো নিজের ক্ষমতা আস্ফালন করছেন তাই না ক্ষমতাটা প্রয়োগ করছেন এই সময়ে আপনি একটু স্মরণ করুন যে আল্লাহ আপনার চাইতেও বেশি ক্ষমতাবান এই ট্রিটমেন্টটাও কাজে আসে এক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটা বর্ণনা পাই আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেটি বর্ণিত তিনি বলেন যে আমি একবার আমার এক গোলামকে ক্রীতদাসকে বেত দিয়ে খুব পেটালেন
তখন পেছনে একটা আওয়াজ শুনলাম, এলাম আবা মাসউদ, আবা মাসউদ জেনে রাখো। মানে ভালো করে বুঝতে পারলাম না, রাগের কারণে আমি আর শব্দের দিকে ভ্রুক্ষেপ করলাম না, ভালো করে বুঝতেও পারলাম না তিনি বললেন। এরপর ওই আওয়াজটা দেখলাম যে আমার কাছাকাছি চলে আসলো, আবারও বলছে এলাম আবা মাসউদ, এলাম আবা মাসউদ। এরপরে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার রিপিট করছেন কথাটা আর বললেন। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, এবং আমার কাজটা তো ভালো হচ্ছিল না, আমি একজনকে প্রচণ্ড বেত্রাঘাত করছিলাম, আমি বেতটা ফেলে দিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছিলাম। তিনি বললেন এলাম আবা মাসউদ আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, জেনে রাখো হে আবা মাসউদ, তুমি এই গোলামের উপর যতটা ক্ষমতা রাখো আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা পান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর মানুষরা যদি এটা মনে রাখত, আপনি আজকে যত ক্ষমতাবানই হন না কেন আল্লাহ আপনার উপর সবচেয়ে বেশি ক্ষমতাবান, এখানে কোনো কম্প্যারিশনও নাই। বাট এই জিনিসটা যদি আমরা মনে করি তাহলে রাগটা আসতে কমে আসে, দয়াটা আসতে চলে আসে। তখন আপনি ভাববেন এরা তো আল্লাহর সৃষ্টি, এদেরকে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে উত্তম, যেমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে তিনি বললেন ফাকুলতু লা আদরিবু মামলুকান বাদাহু আবাদা, আজকের পর থেকে আমি আর কোনো মামলুককে আর কোনো গোলামকে আমি প্রহার করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা লাউলাম তাফআল লালা ফাহাত কান্নার আও লামাসাত কান্নার, আবু মাসউদ তুমি যদি এ কাজটা না করতে তাহলে অবশ্যই জাহান্নামের আগুন তোমাকে পেয়ে বসত। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিষয়। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে আপনার যদি ক্ষমতা থাকে সে অবস্থায়ও যদি আপনি ক্ষমা করে দেন এটা হলো প্রকৃত ক্ষমা। আপনার কোনো ক্ষমতা নাই তারপর মাফ করে দিলেন এটা তো মাফ বলে না, তাই না? এই বিষয়টাও আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাফু আনহুম ওয়াসফাহ বলে নির্দেশ দিয়েছেন, ক্ষমা করতে বলেছেন। মুমিনদের ব্যাপারে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন আল গায়দা ওয়াল আফিন আনিন নাস, যারা সচ্ছল অবস্থা এবং বিপদে উভয় অবস্থাতেই যারা আল্লাহর রাস্তা ব্যয় করে এবং যারা ক্রোধকে সংবরণ করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা যারা সৎকর্মশীল তাদের প্রতি ক্ষমাশীল। এভাবে যদি আমরা আসলে নিজেদেরকে রাগকে সংবরণ করি তাহলেই আসলে প্রকৃত সত্যের সন্ধান এবং সত্যের পথে আমরা চলতে পারব। সম্মানিত উপস্থিতি, আসলে রাগটা আমাদের মধ্যে অনেক ব্যাধি সৃষ্টি করে, এটাকে আরও বহুমুখী করে দেয়। সেখান থেকে আমাদের ইগো প্রবলেম তৈরি হয়, সেখান থেকে অতিরিক্ত আত্মমর্যাদাবোধ তৈরি হয়, সেখান থেকে অহংকার তৈরি হয়, যেগুলো মূলত আমাদের মধ্যে শ্রেণী বৈষম্য তৈরি করে, যেগুলো মূলত অন্যের প্রতি অত্যাচার করতে আমাদেরকে প্ররোচিত করে। অতএব এই রাগকে আসুন আমরা সংবরণ করি, তাহলেই বিনয়ী, ভদ্র এবং শান্ত সুন্দর চরিত্রের অধিকারী মুসলিম হওয়া যাবে, এবং সেটাই আমাদের কাছে কাম্য। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একজন বিনয়ী নবী ছিলেন যেখানে তার মধ্যে কোনো ধরনের উগ্রতা কখনোই আমরা লক্ষ্য করিনি, এবং সেটা ইতিহাসও সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিনয়ী এবং ভদ্র মানুষ হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাদের আদর্শ, তিনি রাগকে সংবরণ করেছেন। আসুন আমরা রাগকে সংবরণ করি, নিজের ব্যক্তি গঠন করি, পরিবারকে সুন্দর এবং সুখী করি, স্বামী স্ত্রীর সম্পর্ককে আরও উন্নত করি, এবং আমাদের এই কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি আমরা ছড়িয়ে দেই। আমরা শত্রুতা, বিভেদ, বিভক্তি এবং একের প্রতি অন্যের যে তিরস্কার, এই সমস্ত বদস্বভাবগুলোকে আমরা ত্যাগ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله أمرا রাগের বিষয়টা নিয়ে কথা বলেছি এবং শেষ দিকে আমরা একটা আহ্বান জানিয়েছি যে আসুন যে সকল কারণে রাগ বেড়ে যায়
আমরা সেই কারণগুলোকে চিহ্নিত করি এবং পরিহার করি এবং আমরা ভালোবাসা মাহাব্বা মাওয়াদ্দা সম্প্রীতি ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে পুণ্যের ভিত্তিতে একে অন্যকে ভালোবাসি একে অন্যের সাথে সহযোগিতা করি যেমনটি আমাদের প্রিয় রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে নির্দেশ দিয়েছেন বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আর তোমরা পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে একে অন্যের প্রতি সহযোগিতা করো এবং পাপ আর সীমা লঙ্ঘনের ভিত্তিতে পরস্পর সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা একজন আরব কবি খুব সুন্দর করে বলেছেন وَإِذَا غَضِبْتَ فَكُنْ وَقُورًا كَاظِمًا لِلْغَيْظِ تَبَصَّرْ مَا تَقُولُ وَتَسْمَعُ فَكَفَى بِهِ شَرَفًا تَبَصُّرُ سَاعَةٍ يَرْضَى بِهَا عَنْكَ الْإِلَهُ وَيَدْفَعُ যখন তুমি প্রধান্বিত হও রেগে যাও তখন তুমি শান্ত সমাহিত এবং রাগ সংবরণকারী হও এবং তখন তুমি যা বলছো যা শুনছো সেটাকে তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করো এক ঘন্টা গভীরভাবে পর্যবেক্ষণ করা অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে আচরণ করা এটা সম্মান হিসাবে যথেষ্ট যার ফলে ইলাহ এবং আল্লাহ সুবহান তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তোমার পক্ষেই তিনি থাকবেন তাহলে বোঝা গেল যেটা আমরা একটা হাদিসে জেনেছি তাই না যে আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকেও রাগ করা চলবে না সেটা তো হাদিসেরই ভাষ্য সে কথাই এই কবিতায়ও উচ্চকিত হয়েছে আমরা যেন বুদ্ধিহারা না হই আমাদের ইন্টেলেক্টটাকে আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন আকলটাকে দিয়েছেন যেন সর্ববস্থায় আকলটাকে কাজে লাগাই আকল দিয়ে একদিকে যেমন তাওহীদ আকীদাকে বুঝি অন্যদিকে আকল দিয়ে নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী যেন পরিচালিত হই আবেগ দিয়ে যেন পরিচালিত না হই আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদেরকে দিশা দান করুন কোরআন সুন্নাহ ভিত্তিক যে বুদ্ধির ভিত্তি আমাদেরকে দেওয়া হয়েছে সেটিকে কাজে লাগিয়ে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন হজে গিয়েও যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন হাজি হিসাবে তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থান করেন আমরা তাদের জন্য দোয়া করছি দেশে আমাদের যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করছি আমাদের এই মসজিদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং যারা এই মসজিদে শিক্ষা গ্রহণ করছেন শিক্ষা দিচ্ছেন আমরা তাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন আমাদেরকে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করেন বারাকা দান করেন আমাদের হাজাতকে পূরণ করেন বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন হাদা সাল্লু ওয়াসাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم عليك بأعداء الدين أعداء الإسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين تقبل أعمالنا وأعمال المسلمين اللهم تقبل أعمالنا وأعمال المسلمين اللهم اهدنا الصراط المستقيم اللهم أصلح أحوال المسلمين اللهم أصلح ولاة أمور المسلمين يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقموا الصلاة